চাবাগানে চিতা শাবক ঘিরে চাঞ্চল্য, মা চিতাবাঘের আক্রমণে জখম দুই। চাবাগানে আবাদী এলাকায় দেখা গেল তিন চিতাবাঘের শাবক, মা চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলা শ্রমিক। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মাল মহকুমার অন্তর্ভুক্ত ক্রান্তি ব্লকে তিতাস নামের একটি প্রজেক্ট চাবাগানে। জখম শ্রমিক প্রতিমা রায় ও মেরি হাসদাকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনটি শাবক সহ একটি মা বাঘটি বাগানের ভেতরে আশ্রয় নিয়েছিল। শ্রমিকরা বাগানে চা পাতা তোলার সময় আক্রান্ত হন, দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারা এখন সুস্থ রয়েছেন, কিন্তু শ্রমিকদের মধ্যে আতঙ্ক রয়েছে। এদিকে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে সেখানে আসেন। এলাকার বাসিন্দারা চিতাবাঘের শাবকগুলিকে অন্যত্র সরিয়ে ফেলার দাবি তোলেন। তাদের বক্তব্য, শাবক সহ মা বাঘটি সেখানে থাকলে শ্রমিকরা আবার বাঘের আক্রমণের মুখে পড়তে পারেন। বাগানের শ্রমিকরা বাগান সংলগ্ন এলাকায় বাঘ ধরার খাঁচা পাতারও দাবি তুলেছেন। জানা গেছে বনকর্মীরা ঘটনাস্থল ঘিরে পর্যবেক্ষণ করে চলেছেন। বনকর্মীরা জানিয়েছেন, এইভাবে চিতাবাঘের শাবককে সরানো যায় না, তাতে মা চিতাবাঘ আক্রমণমুখী হয়ে উঠতে পারে। আজ সকালে বনকর্মীরা এসে দেখতে পায় চিতাবাঘের শাবকগুলি সেখানে রয়েছে, বন দপ্তর নজরদারি চালাচ্ছে এলাকায়।